বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বারাসাত বইমেলায়। আমরা যারা 90s-এর কিড, তাদের কাছে ছোটবেলায় বইমেলা যে কি বিরাট ব্যাপার ছিল তা বলার অপেক্ষা রাখে না। বইমেলা আসলে মন যেন আমাদের বসে থাকতো না, আর বইমেলায় গিয়ে নিজেদের পছন্দের বইগুলো নেড়েচেড়ে দেখা তাতেই কি মজা। বাবার কাছে বায়না করে দুটো বই কিনে নিয়ে তো আসতেই হবে, ফেলুদা, টিনটিন, ব্যোমকেশ আরও কত কি। তোমরা এক নজরে দেখে নাও এবারের বারাসাত বইমেলা কেমন হয়েছে। মেলায় ঢুকতেই প্রথমে নজরে আসলো এখানে একদিকে খুব বড় করে স্টেজ বানানো হয়েছে, আর সেখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা জানতে পারলাম প্রতিদিনই এখানে কোনো না কোনো বড় শিল্পী আসছেন, আর চারদিকে রয়েছে প্রচুর বইয়ের স্টল, যেখানে আনন্দ পাবলিশার্স থেকে শুরু করে অনেক বড় বড় পাবলিশার্স তাদের পসরা খুলে বসেছে। প্রফেসর শঙ্কু, ভূতের বই, ফেলুদা, ব্যোমকেশ, আঁকার বই, রান্নার বই, আরও কত কিছু। নতুন নতুন বইগুলো হাতে নিয়ে দেখতে দেখতে আমরা যেন হারিয়ে গেলাম আমাদের ছোটবেলায়। তাতে কখন যে আমাদের বেশ খানিকটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। অনুষ্ঠানে একটা কথা ভেসে আসলো, বই কখনো সঙ্গ ছাড়ে না। কথাটা কিন্তু একদম সত্যি, আমাদের জীবনে এগিয়ে চলার পথে সবসময় সঙ্গী হয়ে থাকে এই বই। একটা খুব অদ্ভুত ব্যাপার দেখলাম, মাঠের মাঝখানে একজন 10 টাকায় বই বিক্রি করছে। এখনকার দিনে 10 টাকাতেও বই পাওয়া যায়? আমরা তো ভাবতেই পারি না। তোমরা যদি দেখে থাকো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও আছে লোভনীয় খাবারের স্টল, বিভিন্ন ধরনের পিঠে, কাবাব, রোল, মিষ্টি আরও কত। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আগামী 23 তারিখ কিন্তু থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়, তাই পারলে অবশ্যই ঘুরে যেও বইমেলা থেকে। এবারে আসি বইমেলা এবার বারাসাতের কোথায় হচ্ছে। বারাসাত প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় অর্থাৎ বারাসাত গভর্নমেন্ট স্কুলের মাঠে হচ্ছে এই বইমেলা, আর এর সামনেই রয়েছে বারাসাত স্টেডিয়াম, সেখানে তোমরা গাড়ি পার্কিংয়ের সুবিধাও পেয়ে যাবে। আর সবশেষে থাকছে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু মুহূর্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর দেখতে থাকো সুমেঘার সাথে। আমাদের সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলতে সাহায্য করে। Say it out.